ওপার বাংলা এপার বাংলা, আমরা কথা বলি একই ভাষায়, খাই একই রকমের খাবার, আমাদের সুর এক, আমাদের সঙ্গীত এক, আমাদের পথ চলাটাও যেন একই রকম। এই সুর বা সঙ্গীতের ভাষাই যেন কোথায় গঙ্গার পদ্মাকে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয়। সঙ্গীতের কথা যখন উঠল, পথ চলার কথা যখন উঠল, তখন হঠাৎ করে মনে পড়ে গেল এই মুহূর্তে বাংলাদেশে একেবারে জনপ্রিয়তার নিরিখে ক্রমশ উপর দিকে উঠে আসা একটি ব্যান্ড, একেবারে ইয়াং এনথুজিয়াস্টের একটা ব্যান্ড, যার নাম দ্য রোডস। দ্য রোডসের মধ্যেও কোথায় যেন সে একটা পথ চলারই কথা রয়েছে। আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি জাকি মাহমুদ, যিনি পেশায় হয়তো ব্যাংকার কিন্তু নেশায় সঙ্গীত প্রেমী, সুররসিক। জাকি ভাইয়ের কাছে আমরা প্রথমেই যেটা জানতে চাইব, এই যে নাম মাহাত্মটা কি, মানে দ্য রোড, এর মধ্যে একটা পথ চলা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি, কিন্তু এই নামটা কোথা থেকে এলো, কিভাবে এলো মাথায়, এবং সেই সঙ্গে তোমার ব্যান্ডে তোমার সহ সঙ্গীত শিল্পী সহশিল্পী আর যারা যারা আছে তাদের সঙ্গেও যদি একটু আমাদের পরিচয় করে দাও, আমাদের এখানকার দর্শকদের জন্য, এই প্রথম কলকাতা তথা ভারতবর্ষের দর্শকদের জন্যে, সঙ্গীত প্রেমিকদের জন্যে আমরা হাজির করছি বাংলাদেশের জনপ্রিয়তম ব্যান্ডের দ্য রোডসের শিল্পীদের। ওভার টু ইউ জাকি ভাই। হ্যালো কলকাতা, আমরা দ্য রোডস। আমরা বাংলাদেশে ব্যান্ড মিউজিক সিনে আছি দীর্ঘ প্রায় 9 বছর, যদিও আমাদের মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড সবারই 9 বছরের বেশি, যে যার পজিশনে সাকসেসফুলি কাজ করছে। 9 বছর থেকে আমরা একসাথে কাজ করছি। 2011-তে যখন আপেলের সাথে আমার পরিচয় হয়, তখন আমরা একটা জিনিস দেখি যে আপেল আর আমার মিউজিক টেস্টের প্রচন্ড মিল। যদিও আপেলের সাথে আমার সাথে একটু জেনারেশনের গ্যাপ আছে, তারপরেও মিউজিক টেস্টের এত মিল, আমরা দুজন ডিসাইড করি যে আমরা একসাথে কাজ করব। তখন আমরা ব্যান্ড করার সিদ্ধান্ত নেই এবং ব্যান্ডের তখন আসে নামকরণের প্রশ্ন। তখন আমাদের আরো কিছু বন্ধুরা আমাদের সাথে ছিলেন যারা আমরা একসাথে বাজাতাম, তো আমরা সবাই একসাথে বাজাতাম। হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা ব্যান্ডটা কন্টিনিউ করব। তখন একটা নামের প্রয়োজন আসলো। তখন আমরা অনেক নামের ভিতর থেকে দি রোডস নামটা আমার মাথায় আসলো। তো দি রোডস নামটার আমরা যেভাবে ধারণ করি, এর থিমটা হলো যে আমাদের সমগ্র জীবনটা একটা পথ দিয়ে অতিক্রম করা লাগে, যে পথে আছে বাধা বিপত্তি, আছে সুখ দুঃখ, ভালো লাগা ভালোবাসা, সমাধান থেকে সমস্যা, সকল কিছু। তো এই পথেই আমাদের ভূমিষ্ঠ, এই পথেই আমাদের দেহ রাখা। তো এই সমস্ত পথের এক মোহনা হলো দি রোডস। আমি পরিচয় করিয়ে দিই আমার ব্যান্ডের অন্যান্য সদস্যদের। আমার সর্বডানে রয়েছে আপেল মাহমুদ, আমাদের ভোকাল অ্যান্ড লিড গিটার। তার পাশে রয়েছেন মুন্না, আমাদের ড্রামার অ্যান্ড পারকিউশনিস্ট। আমি জাকি মাহমুদ আছি গিটারে। আমাদের আরো দুজন মেম্বার রয়েছেন যারা বিশেষ কারণবশত আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। একজন হচ্ছে ব্লেজ রড্রিক্স আমাদের বেস গিটারে, আর লাবু হচ্ছে আমাদের কিবোর্ডে। আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য যদিও কথায় ও সুরে, আমরা তবুও চাই যাতে কথাটা কম সুরটা বেশি হয়, আর সেই লক্ষ্য থেকেই এবার আমরা চট করে নিয়ে নেব একটা সঙ্গীত বিরতি, শুনে নেব দ্য রোডসের একটা অসাধারণ গান। এখন আমরা যে গানটি শুনব, গানটির নাম ঢেউ। গানটি এটি সাইকেডেলিক রক। এই ঘরানার গান বাংলা রকে একটু কম, আশা করি গানটা ভালো লাগবে সবার। Thank you.
আমার চোখে তুমি ফিরে আসনি বলে ডুবেছে পলাশ তারো মনে। আধারা লিপি সেও একে একে দিয়েছে পাড়ি, জল ছবি আধারা লিপি সেও একে একে দিয়েছে পাড়ি, যদি ঘুম ভেঙে যায় থেমে যায় অভিযোগ তোমায় নিয়তি, তুমি ফিরে আসনি বলে তুমি ফিরে আসনি বলে ডুবেছে পলাশ, তুমি ফিরে আসনি বলে কেঁদে ফেরে রাত আমার চোখে, তুমি ফিরে আসনি বলে ডুবেছে পলাশ কারো মনে। যদি সুখ কুড়াবি কেন তোর চোখে নোনা ভূমি, যন্ত্রণাতেই যদি সুখ কুড়াবি কেন তোর চোখে নোনা ভূমি, যদি গান ভুলে যাও সুর ফিরে চাও কবিতার মাঝ পথে দেখা হবেই, তুমি ফিরে আসনি বলে ফেরে রাত, তুমি ফিরে আসনি বলে ডুবেছে পলাশ, তুমি ফিরে আসনি বলে কেঁদে ফেরে রাত আমার চোখে, তুমি ফিরে আসনি বলে ডুবেছে পলাশ কারো মনে। সঙ্গীতের কথা, ভাষা এবং তার সুর, এর মধ্যে নানান রকমের ঘরানা থাকে। আমরা জ্যাকি ভাইয়ের কাছে একটু জেনে নেব, তোমরা যে ধরনের গানগুলো গাইছ মূলত তার মধ্যে ভাষার দিক থেকে, কথার দিক থেকে, পরিবেশনার দিক থেকে এবং সুরের দিক থেকে কোনো বিশেষ ঘরানা, কোনো বিশেষ জঁর যাকে আমরা বলি সেইটা ফলো করো, না সব রকমের একটা সংমিশ্রণ থাকে, সব ধরনের গান তোমরা নিয়ে আসতে চাও, বা যেটা আমরা বাংলাদেশের গান বলতেই যেটা মাটির একটা সোঁদা গন্ধ, মাটির গান এইরকম একটা আশা প্রত্যাশা জন্ম হয়, তো তোমরা যেহেতু পথ চলা রোড, তো সেইখানে কিছু মাটির গান, কিছু মাটির গন্ধ নিয়ে আসা গান, এগুলো আমরা শুনতে চাই পাবো কি না তোমাদের থেকে, এইটা আমরা কলকাতার দর্শকরাও মুখিয়ে আছি তোমাদের থেকে জানার জন্য। ধন্যবাদ। আসলে মিউজিকের অনেক ধরনের ঘরানা, আমরা যেই ঘরানা নিয়ে কাজ করি আমরা বলে থাকি বা আমরা জানি, এই ঘরানার নাম হলো রক অ্যান্ড ব্লুজ।
তো আমরা রক এন্ড ব্লুজ আমাদের স্টাইলে করি, কিন্তু এছাড়া আমরা সব ধরনের গান শুনে থাকি। আর মাটির সোঁদা গন্ধ বা বাংলার যে সংমিশ্রিত গান, আমাদের কিছু গান আছে যেগুলো বাংলার সুরের সাথে রিলেটেড, তো আমরা এখনও সেগুলোর কাজ করিনি, ভবিষ্যতে ইচ্ছা আছে সেগুলোর কাজ করব এবং আপনাদের দুয়ারে নিয়ে আসব। আজকে যখন দ্য রোডসের শিল্পীদের পেয়েছি, তখন চাইবো যত বেশি করে ওই গানের সঙ্গীতের জগতে, সুরের জগতে ঢোকা যায়, তাই আবার একটা নিয়ে নেব সঙ্গীত বিরতি। আমরা এখন যে গানটি শুনতে যাচ্ছি, গানটির নাম একদিন। এটি মূলত একটি আশা জাগানো গান। গানটির লিরিক্স অ্যান্ড কম্পোজিশন করেছেন আপেল মাহমুদ ভাই। আমাদের রোডসের গানগুলো আসলে তিনি হচ্ছে কম্পোজিশন করে থাকেন, লিরিক্স অ্যান্ড কম্পোজিশনগুলো তারই করা। তো আমাদের যে এই আমরা যে অ্যালবামটা বের করতে যাচ্ছি এই বছরেই, অ্যালবামটার টাইটেল সং হচ্ছে একদিন। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে। চাইবে সবই,
চাইবে সবই। সঙ্গীত মোদী যারা হন, সুর রসিক যারা হন, তাদের তো মনে হতেই পারে এই সঙ্গীতের দেশ না মেলালেই বোধহয় ভালো হতো। কিন্তু তথ্যের একটা কোথাও না কোথাও ইম্পর্টেন্স গুরুত্ব তো থেকে যায়। আমাদের সঙ্গে যে জাকি ভাই আছেন, তুমি নিজেও পেশাগতভাবে ব্যাংকার, অর্থাৎ ওই তথ্য এবং পরিসংখ্যান নিয়ে নানানাড়ি, সংখ্যা নিয়ে নানানাড়ি তোমায় করতে হয় সারাদিন, তুমি বুঝবে এর কথা। তো এই যে সেই তথ্যের তাগিদে একটু জানতে চাইছি, তোমরা এখনো পর্যন্ত কতগুলো গান গেয়েছো, এগুলো কি মূলত মঞ্চেই না অ্যালবাম নির্ভর বেশি, এবং ভবিষ্যতের পরিকল্পনাটা কি আছে তোমাদের? আমরা এখন আমাদের ব্যান্ডের আপকামিং অ্যালবামকে সামনে রেখে গানের কাজগুলো করে যাচ্ছি। তার মধ্যে আমাদের প্রায় অর্ধেক গানের কাজ হয়ে গেছে, বাকিগুলোর কাজ চলছে। তাদের মধ্যে এই যে কমপ্লিটেড গানগুলোর মধ্যে কিছু কিছু গান আমরা ঢাকাতে FM রেডিও, টিভি, বিভিন্ন এতে প্ল্যাটফর্মে আমরা রিলিজ করেছি, যা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে। গানগুলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গানগুলো আমাদের কলকাতার দর্শকদের কাছেও উন্মুক্ত করছি, আশা করি সবার ভালো লাগবে। আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের অ্যালবামকে ঘিরে সমস্ত কাজ আমাদের যা হাতে আছে, আমরা চাই এই বছরের ডিসেম্বর নাগাদ আমাদের অ্যালবামটি রিলিজ করতে। এবং আমাদের সুদূর প্রসারী ভাবনা বা চিন্তার ভেতরে যা আছে, যে আমরা বাংলার রক মিউজিক সিনারিওতে এমন কিছু কাজ রেখে যেতে চাই যা রোডসকে বাঁচিয়ে রাখবে, রোডসের শ্রোতাদের কাছে, বাঙালি রক শ্রোতাদের কাছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বিশেষ। মামুদ ভাই যেমন একটু বারান্দার খোঁজে, একটু খোলা হাওয়ার খোঁজে, সারাদিনের ওই নাম্বার ক্রাঞ্চিং এক্সারসাইজ থেকে
যত তাড়াতাড়ি হোক বেরোনোর জন্য একটা ছটফট করতে থাকে এবং এই সুরের জগতে সঙ্গীতের জগতে ঢোকে। আমি শিওর আজকে যারা আপনারা আমাদের সঙ্গে আছেন তারাও ছটফট করছেন যে এত কথা এত সংখ্যা এসবের মধ্যে না থেকে আমরা যদি আরেকটা সুরের জগতে ঢুকতে পারি। মমত ভাই আরেকটা গান যদি আমাদের শোনো। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আমাদের দেখছেন এপার বাংলা বা ওপার বাংলাতে, সবাইকে নমস্কার এবং সালাম। আমরা এখন যে গানটি শুনব, এই গানটার শিরোনাম মনে পড়ে। এটা আসলে একটা ব্যালেড সং, আমাদের আপকামিং প্রজেক্টে আমাদের অ্যালবামে গানটি আসছে। চলুন আমরা গানটি শুনি। মনে পড়ে তোমার হে বন্ধু,
আমরা সবাই যখন গৃহবন্দী, এই গৃহবন্দী অবস্থায় যদি পথ চলার আনন্দ নিতে হয় বা খোলা হাওয়ার স্বাদ নিতে হয়, তাহলে বাংলাদেশের দ্য রোডসের এই গান আমাদের শুনতেই হবে। সেই সুরের মধ্যেই রয়েছে সেই খোলা হাওয়ার একটা নির্মল বাতাস, সেই সঙ্গে ডেফিনেটলি এই গৃহবন্দী অবস্থা থেকে একটা মুক্তির আস্বাদ। ওদের যেমন পথ চলা চলবে, আমাদেরও পথ চলা ওদের একসঙ্গে এটা চলতেই থাকবে। তো এই পথ চলতে চলতেই আমরা ওদের আরও অনেক গান আরও পরবর্তী অনেক অনুষ্ঠানে শুনবো। তো আজকে আমরা ওই সুরের রেশটা নিতে নিতেই শেষ করব ওদের জন্য প্রচুর শুভেচ্ছা রেখে। তো আমি মামুদ ভাই এবং সমস্ত শিল্পীদের বলবো, যদি আর একটা পরবর্তী গান আমাদের শোনাও, যে গানটা শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান আপাতভাবে শেষ করব, কিন্তু পথ চলাটা চলতেই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জাকি ভাই তোমরা সকলে খুব 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 ভালো থাকো। আমাদের জন্য আরও অনেক অনেক এইরকম ভালো গানের উপহার তার ডালি সাজিয়ে নিয়ে এসো। কলকাতার দর্শকদের কাছে আমাদের প্রথমবারের মতো আশা, কিন্তু আমাদের আশা যে আমাদের এই আশাই শেষ আশা নয়। আমরা চাইব ঢাকা, কলকাতা বা এপার বাংলা ওপার বাংলা আমরা যেভাবেই বলি, দুই বাংলার শিল্প সংস্কৃতি হোক উন্মুক্ত। আমাদের ভাষাগত দিক এক, আমাদের চরিত্রগত দিক এক, তো আমাদের এই সকল শিল্প সাহিত্যের কাজগুলো যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমরা শেষ যে গানটি শুনতে শুনতে আমাদের প্রোগ্রাম থেকে বিদায় নেব, গানটির শিরোনাম আগুন জ্বলে। এটি একটি সামাজিক অবক্ষয় জায়গা থেকে লেখা। বিভিন্ন রকম সময় আমাদের সমাজে বিভিন্ন রকম অবক্ষয় ঘটে, যার ফলে সাধারণ মানুষরা খুব বেশি নিপীড়িত হয়। তেমন একটি প্রেক্ষাপট নিয়ে লেখা গানটির শিরোনাম আগুন জ্বলে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভোর বেলায় ডাস্টবিনে পড়ে থাকে বিগত রাতের খাবার, ঢলো ঢলো চোখে স্বপ্নের বাঁধন ভেঙে জেগে ওঠে মানুষ চাপিত জীবন ধারায়। সারি সারি মুখ ব্যস্ত কোলাহলে আগুন জ্বলে, রাজপথে আগুন জ্বলে, আমি ভেজা শরীর আগুনে পড়ে আগুন জ্বলে, রাজপথে আগুন জ্বলে, আমি ভেজা শরীর পড়ে।
শূন্য কোলে সন্তান হারা মা তার পথে কখন ফিরে লিখি কখন ফিরে আয় বাবা আমার সাত রাজার ধন অনেক রাম কোনো বুলেট রুদ্ধ করতেই পারে আমার গানের ভাষা, তবে কোথায় তফাত বাওয়ান্ন আর তোমাদের বর্বরতা? ভাষার জন্য মরতে পারে ফসলের তরে গান, দাঁড় কাকেরা খাচ্ছে ঠুকে শহীদের অবদান, গোলটেবিলে গোল্লা হবে গোল্লায় যাবে দেশ, আলোকচিত্রে মিথ্যে বাণী, সাবাস বাংলাদেশ।